দোলের দিন পানিহাটির গঙ্গায় স্নানে নেমে তিনজন কিশোরের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানে গিয়েছে, রং খেলার শেষে সোমবার খড়দা থানার আশ্রম ঘাটে স্নান করতে এসেছিল চার কিশোর। সেই সময় হঠাৎই বান আসে গঙ্গায়, চারজনই তলিয়ে যায়। তার মধ্যে একজন কোনো মতে সাঁতার কেটে উঠে আসে, সেই এসে খবর দেয় বাকি তিনজন নিখোঁজ। এরপর ছুটে আসেন পরিবারের লোকেরা। খবর পেয়ে পুলিশ পৌঁছে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ তিনজনের পরিবারের সদস্যরা। 14-15 বছর তিনটে ছেলে, চারটে ছেলে গেছিলো গঙ্গায় স্নান করতে, বাড়িতে জানে না, রং খেলতে খেলতে চলে গেছে, একটা ছেলে উপরে ছিল, তিনটে ছেলে তলিয়ে যায়। এদিকে দোলে মা উড়ালপুলে বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে মৃত্যু এক যুবকের। এই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে সায়েন্স সিটি যাওয়ার পথে এজেসি বোস রোড থেকে মা ফ্লাইওভারে ওঠার সংযোগস্থলে দুর্ঘটনার মুখে পড়ে বাইকটি। ঘটনাস্থলেই মাথা ফেটে মৃত্যু হয়েছে ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে 4 বছরের শিশুর। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজগঞ্জের শিলিগুড়ি পুলিশ এলাকার কমিশনারেট আমবাড়ি ফালাকাটা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। সাধারণ মানুষ তখন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি শান্ত করতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ শুরু করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় একটি দমকলের ইঞ্জিন, দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।